রিম্যাক্স খুবই পপুলার একটি অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। তো আমি এই জায়গা থেকে একটা ইয়ারফোন অর্ডার দিই এবং ইয়ারফোনটির মডেল ছিল রিম্যাক্স RM512। তো আজকে আমি আপনাদের এটা রিভিউ দেখাবো এবং এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটার আনবক্সিং আজ আমি আপনাদের দেখাবো। সো অনলাইনে দারাজ থেকে আমি ইয়ারফোনটি অর্ডার দিচ্ছি, ডেলিভারি চার্জও আমার পড়ছে 240 টাকা। সো দেখা যাক যে আসলে 240 টাকা ডিজার্ভ করে কিনা হেডফোনটি। তো প্রথমে এই বক্সটি আমার খুলতে হবে, সো লেটস স্টার্ট। সো বেসিক্যালি এটা হলো সেই হেডফোনের বক্সটা, আর এটা দেখতে খুবই চিপ ফিলিং লাগে, অর্থাৎ মানে কি 200 টাকার হেডফোন একটু ভালো কোয়ালিটির হবে, মনে হচ্ছে বাজারে 60 টাকা 70 টাকায় যে ইয়ারফোনগুলো বেসে ওইটার মতোই একটা প্যাকিং করে রাখা। সো তাতে কিছু যায় আসে না, এখন আমরা খুলবো এবং দেখবো যে এটার কোয়ালিটি আসলে কেমন। সো দিস ইজ দ্য ইয়ারফোন, আর কানেকশন কেবেলগুলো যথেষ্ট ভালো, একদম বাজে বলে বলা যায় না। আর আপনার যদি কানের সাইজ মানে কানের ছিদ্রের সাইজ ছোটো বড়ো হয় দেন এইগুলো ব্যবহার করতে পারেন, বাট আমি এই যে মিডিয়াম সাইজটা এটাই ব্যবহার করে থাকি, সো আমার জন্য এটা ঠিক আছে। আর এটা তারের কোয়ালিটি যথেষ্ট ভালো, বাট তারগুলো একটু চিকন আর একটু মোটা হতে পারতো। আর দেখা যাক তারটা কত লম্বা, ইয়ারফোনের ওয়্যারটি বেশি একটা লম্বা না। সো চলুন এখন এটা শুনে আমি চেক করি। সো এখন আমি gana.com ইউজ করে গান শুনবো এবং এটার কোয়ালিটি চেক করবো। সো আমি একটা র্যান্ডম গান, বাই ডিফল্ট আমার ফোনের সাউন্ড অনেক বেশি ছিল, যাতে করে আমি গান বাজানোর সাথে আমার কান একদম ঝাঁঝরা হয়ে গেল। সো সাউন্ড কোয়ালিটিটা কেমন আমি আপনাদের বলি, বেসটা তত একটা বেশি না, আমি আগে একটা রিম্যাক্সের হেডফোন ইউজ করছি, বাট সেটার মতো বেজের ঘা নেই এটাই, মানে বেস যেমন ঘা মারে ঠিক তেমন একটা না, এটাই ট্রাভেল বেশি। সো বেশি একটা ভালো আমার কাছে লাগেনি, আর মোটামুটি এই রেঞ্জে যে 250 টাকার যে হেডফোনগুলো ওইগুলো থেকে ভালো। সো আপনারা যদি একটা নতুন ইয়ারফোন কিনতে চান দেন এটা ট্রাই আউট করতে পারেন, বাট এর থেকে আরেকটা মডেল ছিল রিম্যাক্সের, আমার ঠিক মনে পড়তেছে না, আমি ওইটা লোকাল মার্কেট থেকে কিনছিলাম, ওইটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। সো পরবর্তীতে যদি ওইটার মডেল আমি জানতে পারি ওটা অর্ডার দিব। সো এটার মডেল RM512। আপনারা যদি চান এটা কিনতে পারেন দারাজ থেকে, দারাজে সিম্পলি আপনারা এই প্রাইসের ভিতর পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ইয়ারফোনটি মোটামুটি ভালো আপনারা চাইলে কিনতে পারেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, গুড বাই।